এখানে যাতায়াত করলে সবসময় তারা ভয় দেখায়, মাঠে চাষ করতেও আসতে পারি না। বিজেপি করেন তাই প্রতিদিন আতঙ্ক যেন কুড়ে কুড়ে খায়। এবার পটল ক্ষেত নষ্ট করার অভিযোগ, তীরে শাসক গোষ্ঠী তৃণমূল। ঘটনাটি বনগাঁর গোপালনগরের দক্ষিণ পাঁচপোতা এলাকার। জানা গিয়েছে বিজেপি কর্মী তথা কৃষক প্রশান্ত কীর্তনিয়া চাষাবাদ করেই সংসার চলে। বুধবার ভোরে চাষ জমিতে গিয়ে দেখেন তছনছ পটল ক্ষেত, কান্নায় ভেঙে পড়েন তিনি। নিচের দিকে তাকিয়ে দেখি আমার পটল গাছ সব কাটা। কারা করেছে? ভোট পরবর্তী একটা গন্ডগোল হয়েছিল, তখন যাদের বিরুদ্ধে আমি কেস করেছিলাম তারাই আমার সন্দেহ তারাই করেছে। কেন যাতায়াত করলে সবসময় তারা ভয় দেখায়, মাঠে চাষ করতেও আসতে পারি না। কারা? তারা কি আপনার এলাকার? কেউ এলাকার সব তৃণমূলের সব নেতা। ওরা সবাই বলে খেলা হবে, খেলা হবে, তারাই করছে। শাসক দলের হারমাত বাহিনী যারা আছে তারাই করছে। অভিযোগ, এর আগেও ওই পরিবারের কাঁকরোল ক্ষেত নষ্ট করা হয়, একই ঘটনার পুনরাবৃত্তি। তবুও কেন হুঁশ নেই প্রশাসনের? বুধবার খবর পেয়ে বিজেপি কর্মীর কৃষি জমি পরিদর্শনে যান বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। এদিন প্রশাসনের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী চাষিদের জন্য অনেক কিছু করেন বা দেখেন, তাহলে তিনি তার পুলিশ প্রশাসনকে দিয়ে বারবার এই গ্রামে বারবার একই ধরনের কাজ হচ্ছে, যে বিজেপি যেসব পরিবার করে তাদের পটল ক্ষেত কেটে দেওয়া হচ্ছে, এটা তো বা কাঁকরোল ক্ষেত সবজি ক্ষেত কেটে দেওয়া হচ্ছে, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী স্টেপ নেওয়া উচিত। শাসক দলের অত্যাচারে রুটি রুজিতে টান, রাজনৈতিক আক্রোশ গিয়ে পড়ছে জমির ফসলের উপর। কোথায় যাবেন এ রাজ্যের বিরোধীরা? জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।